হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান মম লাভলি ফ্রেন্ডস আজকে আমি একদম নতুন ধরনের আটপৌরের শাড়ি ড্র্যাপিংয়ের একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে জামদানি শাড়ি দিয়ে চলছে ফেস্টিভ সিজন তাই দুর্গাপূজা কালী পূজা সমস্ত অকেশান এমনকি বিয়েবাড়িতেও কিন্তু এই ধরনের শাড়ি ড্র্যাপিংটা তোমরা অনায়াসেই করে নিতে পারো সফট জামদানি একটা শাড়ি দিয়ে কিন্তু আজকে আমি এই ড্র্যাপিংটা কমপ্লিট করেছি এইভাবে শাড়ি পরলে তোমরা হয়ে উঠবে ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে লাগবে অনেক স্লিম আর লাগবে অনেকটাই টল তাহলে চলো ভিডিও স্টার্ট করা যাক সবার প্রথমে আমি শাড়ির সাথে ম্যাচ করে একটা পেটিকোট ওয়ার করে নিয়েছি আর পেটিকোটটার নটটা আমি রাইট সাইডে রেখেছি পেটিকোটের কুচিগুলোও কিন্তু আমি রাইট সাইডে এনেছি চারিদিকে ছড়ানো থাকলে কোমরটা অনেক চওড়া আর মোটা লাগবে আজকে আমি যে শাড়িটা ওয়ে করছি সেটা একটা সফট সেলফ কাজ করা জামদানি সাথে রয়েছে হেভি জরি বর্ডার আমি শাড়িটাকে খুব ভালো করে দেখো ওপেন করে নিচ্ছি দেখো দুদিকেই চওড়া বর্ডার রয়েছে এবার শাড়িটাকে আমি ওপেন করে নিচ্ছি আঁচলের দিকে দেখো নিচের দিকটায় অনেকটা চওড়া পাড় রয়েছে এতে কিন্তু শাড়িটা আরও দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি কোল আঁচলের দিকে চলে আসছি কোলাচল মানে আমরা শাড়ির যে অংশটা সবার প্রথমে টাকিং করব একদম রাইট সাইডে ঠিক সেটা আমি একটা নর্মাল শুজ পরে নিয়েছি কোনো হিলস নেই এবার দেখো নিজের লেন্থ অনুযায়ী আমি শাড়িটাকে ওপর দিক থেকে ফোল্ড করে নিচ্ছি শাড়িটা কিন্তু বেশ চওড়া আর আমার হাইটও কিন্তু মোটামুটি সাড়ে পাঁচ ফুটের মতো তাও আমি দেখো শাড়িটা কতটা ফোল্ড করে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই নিজেদের লেন্থ অনুযায়ী শাড়িটাকে ফোল্ড করবে একদম রাইট সাইডে তোমাদের টাকিং করলে যদি হাঁটতে অসুবিধা হয় তাহলে তোমরা ন্যাভেল এরিয়ার মিডিল থেকেও কিন্তু টাকিংটা করতে পারো আর টাকিং করার সময় এটা কিন্তু মাথায় রাখবে আমরা যে জুতোটা পরেছি সেটা যেন পুরো ঢেকে যায় জুতোটা যেন দেখা না যায় বা জুতোর নিচ পর্যন্ত যেন টাকিংটা না হয় তাহলে হাঁটাচলা করতে গেলে কিন্তু শাড়ি পায়ের তলায় আটকে গিয়ে ওপর দিক থেকে ঢিলা বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ডান সাইডের কাছে এইভাবে ছেড়ে দিয়ে কিন্তু লুজ করে টাকিং করবে না ঠিক এইভাবে বাহাত দিয়ে কাপড়টাকে টেনে এনে ফোল্ডটা দেখো আছেই টেনে এনে টাইট করে টাকিংটা করবে তাহলে কিন্তু কোনো এক্সট্রা কাপড় ফুলেও থাকবে না আর দেখতেও অনেকটা স্লিম লাগবে এবার দেখো বাকি অংশগুলো আমি হাত দিয়ে সমান করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখো টাকিং করে নিলাম টাকিংটা কিন্তু খুব ভাইটাল আমি চারপাশটা দেখো দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে টাকিংটা করেছি একদম প্লেন হয়ে রয়েছে কোনো রকম কাপড় কুচির মতো হয়ে নেই এবার দুই হাত দিয়ে আমি কাপড়টাকে অল্প অল্প করে ধরে আস্তে আস্তে করে আঁচলের দিকে আসবো না হলে যারা নতুন আছো তারা কিন্তু আঁচলটার দিকে একবারে চলে যেতে গেলে আঁচল অনেক সময় উল্টে যায় তখন প্লিট করতে অসুবিধা হয় আমি দুই হাত দিয়ে আঁচলটাকে দেখো এবার ধরছি ধরে আঁচলের প্লিটগুলোকে কিভাবে করছি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো আমি কেনে আঙুল আর বুড়ো আঙুলটাকে আর রিং ফিঙ্গারটাকে একসাথে করেছি আর দুটো তর্জনী আর মধ্যমাটাকে এইভাবে ফাঁকা করে কাচির মতো ধরেছি ঠিক যতটা চওড়া বর্ডার রয়েছে তার থেকে একটু বেশি নিচ্ছি কারণ পাটটা অনেকটা সরু আছে এবার দেখো আমি প্রথম প্লিটটাকে অনেকটা বড় নিলাম এবার বুড়ো আঙুলটাকে আমি ওপরের দিকে একটু তুলে নেব। তাহলে পরের প্লিটসগুলো আমার একটু ছোটো করতে অসুবিধা হবে না দেখো বুড়ো আঙুলটাকে কিন্তু প্রথম প্লিটের থেকে একটু ছোট করে নিয়েছি এবার ওই মাপের করেই কিন্তু বাকি কুচিগুলোকে আমি করছি একদম ওপরের যে প্লিটটা থাকবে তার ডাইরেকশান কিন্তু আমার লেফট সাইডে হবে আর নিচের প্লিটের ডাইরেকশানটা আমার রাইট সাইডে মানে ডান দিকে হবে এইবার দেখো কুচিগুলোকে একটু আমি সমান করে ধরে নিচ্ছি এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথমের কুচিটা অনেকটা বড় তারপরের তারপরেরগুলো আমি দেখো এক ইঞ্চি করে ছোট রেখেছি প্লিটসগুলোকে সিকিওর রাখার জন্য একটা বড় সেফটি পিন দিয়ে আমি সিকিওর করে দিলাম তাহলে পরে আমার আঁচলটাকে সেট করতে কোনো অসুবিধা হবে না এখন বাহাত দিয়ে আমি সমস্ত কুচিগুলোকে একসাথে ধরে দেখো একটু গলার কাছে আটকে নিয়েছি নিয়ে এবার দু হাত ইউজ করছি ইউজ করে কুচিগুলোকে সুন্দর করে সেট করছি যতটা করে সেট করব। ততটা করে হেয়ার ক্লিপ বা শাড়ি পিননা দিয়ে সুন্দর করে আমি পিন করে রাখবো যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো আর আমার চ্যানেলের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে দেখো যতটা করে আঁচল আমি সেট করছি ততটা কিন্তু আমি কাঁধের পেছন দিকে ঝুলিয়ে দিচ্ছি বা কাঁধের পেছন দিকে ঝুলিয়ে দিচ্ছি এই শাড়ি যেহেতু খুব সফট হয় ইজিলি প্লিটসগুলো কিন্তু হয়ে যায় আঁচলের লেন্থ দেখো আমি মোটামুটি হাঁটুর থেকে একটু নিচ পর্যন্তই রাখব তো আমি দুটো ক্লিপ কিন্তু লাগানো অলরেডি হয়ে গেছে আর একটু সামনের দিকে আমি সেট করে নিচ্ছি তাহলেই লেন্থটা কমপ্লিট হয়ে যাবে ওপরের প্লিটসগুলো অনুযায়ী কিন্তু আমি নিচের প্লিটসগুলোকে ঠিক টেনে টেনে ধরছি টেনে ধরলেই কিন্তু অনেকটা প্লিটসগুলো নিজের থেকে হয়ে যায় আর এইভাবে ধরে হাত দিয়ে ভালো করে দু তিনবার করে যদি চেপে চেপে দেওয়া যায় তাহলে কিন্তু প্লিটসগুলো একদমই খারাপ হয় না এখন দেখো আর ক্লিপ দিয়ে আমি এই জায়গাটাকে সিকিউর করে নিলাম আমি তিনটে ক্লিপ ইউজ করলাম ইউজ করার পর পেছন দিকে আঁচলের লেন্থটা দেখতে পাচ্ছ যে কতটা হয়েছে পেছন দিকে কিন্তু দুটো ক্লিপ রয়েছে সামনের দিকে আমার একটা ক্লিপ রয়েছে এবার আঁচলের লেন্থটা মেজার করে আমি কাঁধের কাছে দেখো ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে শাড়িটাকে আটকে নিচ্ছি তাহলে সামনের কুচিগুলো করতে গেলে আঁচল খুলে খুলে যাবে না এইবার আমি সামনের দিকে কুচিগুলোকে করব। সামনের কাপড়টাকে ভালো করে সেট করে নিলাম এবার আমি দেখো কুচিগুলো কিন্তু আমি এইভাবে করব না কুচিগুলো অনেকটা চওড়া চওড়া হবে প্রথমে কাপড়টাকে আমি টেনে বাঁ নিয়ে আসবো বাদিকে নাভির অনেকটা লেফট সাইডে নিয়ে এসে দেখো টাক করলাম টাকিং করে বাড়তি যে কাপড়গুলো ফুলে ফুলে রয়েছে সেগুলোও হাত দিয়ে খুব সুন্দর করে আমি প্লেন করে টাকিং করব। আর নিচের থেকে লেন্থটা কিন্তু অবশ্যই দেখে নেবে যেন পায়ের নিচে না চলে যায় পায়ের নিচে যদি এইভাবে চলে যায় তাহলে হাঁটতে গেলে দেখতেই পাচ্ছ কোমর থেকে খুলে আসছে তাই লেন্থটা ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে মেপেই কিন্তু করবে বা সাইডে যেখানে আমি টাকিংটা করলাম ঠিক ওইখান থেকে কাপড়টাকে আবার ঘুরিয়ে এনে দেখো আমি রাইট সাইডে টাকিং করলাম আর অনেকটা চওড়াই কিন্তু রেখেছি আমি কিন্তু ছোটো ছোটো প্লেটস করছি না দুটো হাতের সাহায্যে আমি মেপে মেপে কিন্তু এই প্লেটসটাকে করছি তোমরা একটু ভালো করে দেখে নাও আবার রাইট সাইডে যেখানে আমি টাকিং করলাম ওখান থেকে কাপড়টাকে আমি আবার বাদিকে দিকে নিয়ে আসবো টাকিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে দেখো আবার বাদিকে নিয়ে আসলাম বাদিকে নিয়ে এসে প্রথম কুচিটা যেখানে টাক করেছিলাম ঠিক ওইখানেই আবার টাকিংটা করছি এই শাড়ি ড্র্যাপিংটায় কিন্তু খুব বেশি কুচি দেবে না তাহলে পেটের দিকটা ফুলে থাকবে যতটা সম্ভব এরকম বড় করে চওড়া করে প্লিটস দেবে দেখো আবার এখান থেকে আমি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি আমার রাইট সাইডে রাইট সাইডে নিয়ে গিয়ে আবার উপরের দিকে একটু ফোল্ড করে নিলাম নিজের লেন্থ অনুযায়ী তারপর টাকিং করে দিলাম নিচ থেকে দেখো লেন্থটা একদম পারফেক্ট হয়েছে আমার এখানে কিন্তু দুটো বড় বড় কুচি পড়েছে এবার তিন নম্বর কুচিটাকে আমি আবার বা সাইডে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে সুন্দরভাবে একদম নিখুঁতভাবে দেখো ট্যাকিং করে দিলাম কোনো রকম কাপড় যেন ফুলে না থাকে এইবার যে কাপড়টা রয়েছে সেটাকে আমি কিন্তু কুচি হিসাবে সেট করব না এটাকে আমি একদম পেছন দিকে ট্যাকিং করবো যেহেতু অনেকটা কাপড় রয়েছে খুব ভালোভাবে কিন্তু ট্যাকিংটা করবে যেন বসতে গেলে খুলে না যায় চাইলে তোমরা সেফটিপিন দিয়েও ওখানটা সিকিউর করে নিতে পারো এবার সামনের দিকের প্লিটসটাকে সেট করব দেখো প্লিটসটাকে কিন্তু আমি খুব বেশি ওপরের দিকে তুলব না যেহেতু বললাম একদম নতুন ধরনের আটপৌরের স্টাইল তাই দেখো আঁচলটাকে আমি এইভাবে নিচের দিকে নিয়ে গিয়ে পেটিকোটের সাথে আমি সেফটিপিন দিয়ে আটকে নেব এইভাবে শাড়িটা পরলে কিন্তু শাড়ির লুকটা হয়ে ওঠে অনেক বেশি অ্যাট্রাক্টিভ এবার প্লেটসগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে নেব এবার ওপরের সমস্ত প্লেটগুলো যেন এদিক ওদিকে না নড়ে তাই ওপরের সমস্ত প্লেটগুলোকে একসাথে ধরে ঠিক ভেতর দিকে একটা সেফটি পিন দিয়ে আটকে নেব এমনভাবে আটকাবো যেন ওপর থেকে কোনো সেফটি পিন দেখা না যায় এইভাবে শাড়ি পরলে গলার কাজটা অনেকটা ফাঁকা থাকে তোমরা অনেক নেকলেস পরতে পারবে আমার কিন্তু শাড়ি ড্র্যাপিংটা কমপ্লিট হয়ে গেছে এইবার কোমরে এইভাবে একটা চেন লাগিয়ে নেব আর একটা সামনের দিকে কোমর বন্ধনী পরে নিলেই কিন্তু মডার্ন স্টাইলের আর্ট পরে শাড়ি ড্র্যাপিংটা আমার একদম কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক থেকে লুকটা কত সুন্দর লাগছে প্রত্যেকটা প্লিটস কত সুন্দর বোঝা যাচ্ছে কোমরের দিকে শেপটা কত সুন্দর লাগছে এইবার অনেক সময় নিচু হয়ে কাজ করতে গেলে সামনের দিকে আঁচলটা একটু ঢিলা হয়ে যায় তো প্রথম দিকের আঁচলটাকে ছেড়ে দ্বিতীয় প্লিটসটা ব্লাউজের সাথে দেখো এইভাবে যদি আটকে নাও তাহলে কিন্তু তোমরা নিচু হলেও কাপড় সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করবে নতুন নতুন এই ধরনের শাড়ি টপিংয়ের ভিডিও দেখার জন্য আমার পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দেবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে নতুন ভিডিওতে